রূপম ইসলাম, বাংলা রক বলতে উঠে আসে একটি মানুষের নাম আর তার ব্যান্ড ফসিলস। তার কণ্ঠে কখনো থাকে অ্যাসিডের মতো হার্ড রক, তো কখনো কিশোরীদের গানটির মতো কোমল গান। রূপম বাদ দেন না নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত গাইতেও। সিনেমার মঞ্চ থেকে সবেতেই দাপিয়ে কাজ করছেন তিনি। তবে এবার নাটকের মঞ্চে আসছেন রূপম, অবাক হচ্ছেন? আসলে দেবেশ চট্টোপাধ্যায়ের আগামী নাটক খোক্কোশের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এই গায়ক। নাটকের গান নিয়ে রূপম বলেন, গানের কথা আমায় যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি, এখানে দেশজ সুর আমার প্রধান অবলম্বন হবে। তবে এটাই প্রথম নাটক নয় যেখানে রূপম কোনো সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। এর আগেও তিনি কাজ করেছেন নাটকে। খুব ছোট থেকে নাটকের সঙ্গে জড়িত তিনি, সেখানেই প্রথম সুর দিয়েছিলেন রূপম। নাটকের মঞ্চ থেকেই আজকে সারা দেশে, গোটা ভারতে ছড়িয়ে রয়েছে তার গান। কোন গল্পে দেখা যাবে খোক্কোশে? জানা গিয়েছে এখানে এক ফ্যান্টাসিল্যান্ডের গল্প ধরা পড়বে। নাটকটি 18 এপ্রিল রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।